হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। 8 পাস যোগ্যতাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে 116টি ভ্যাকান্সি আছে নন টিচিং পোস্টের জন্য। তো কারা কারা আবেদনের যোগ্য, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবেন, আবেদন মূল্য, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনি নতুন হয়ে থাকলে আপনাকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি গ্রেড 1 নন টিচিং পোস্ট, দুই হচ্ছে গ্রেড 2 নন টিচিং পোস্ট। গ্রেড 1-এ আছে 50টি ভ্যাকান্সি এবং গ্রেড 2-তে আছে 67টি ভ্যাকান্সি, টোটাল 116টি ভ্যাকান্সি। তো দেখতে পাচ্ছেন গ্রেড 1-এ যেটা মানে নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এবং গ্রেড 2-এ এখানে দেখতে পাচ্ছেন নন টিচিং পোস্টের এখানে মোট 9টা কিন্তু পোস্ট আছে, মানে 9 ধরনের পোস্ট আছে। প্রথমে আছে অ্যাটেন্ডেন্ট, তারপর গার্ড, সিকিউরিটি নায়ক, ফ্রাশ, তারপর হচ্ছে সুইপার, প্লাম্বার হেল্পার, তারপর হচ্ছে জুনিয়র ড্রাইভার, লিফটম্যান, ইলেকট্রিশিয়ানস, টোটাল 67টা ভ্যাকান্সি আছে। এবারে আপনাদেরকে আমি নিচের দিকে নিয়ে আসছি এবং এখানে আপনাদেরকে স্যালারিটা বলে দেবো। তো দেখুন গ্রেড 1 নন টিচিং পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের এখানে নেম অফ দ্য পোস্ট বলে দিলাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন যে হায়ার সেকেন্ডারি আপনাদেরকে এটার জন্য পাস করতে হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস বলছি, এটার জন্য শুধুমাত্র আপনাকে উচ্চ মাধ্যমিক মানে পাস করতে হবে। এবারে বলছে পে আপ স্কেল 7200 থেকে 25400 টাকা, তার সঙ্গে গ্রেড পে 3300 টাকা। এইবারে গ্রেড 2-তে দেখতে পাচ্ছেন এখানে 8 পাস যোগ্যতা। তো দেখুন এখানে সবার প্রথমে জুনিয়র অ্যাটেন্ডেন্ট মিনিমাম ক্লাস 8 পাস, এখানে 5400 থেকে 18600 টাকা, তার সঙ্গে 1800 টাকা হচ্ছে গ্রেড পে। জুনিয়র গার্ড মিনিমাম 8 পাস করতে হবে, সেই একই মাইনে। এরকমভাবে মোট প্রথম পাঁচটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 8 পাস করতে হবে, তার সঙ্গে কিন্তু স্যালারিটা একই রকম আছে। তারপরে যেটা হচ্ছে প্লাম্বার হেল্পার, এখানে বলছে মিনিমাম ক্লাস 8 পাস প্লাস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশনস অর ট্রেনিং ফ্যাকাল্টিস নট অ্যাভেলেবেল। দেখুন এখানে আপনার কিন্তু প্লাম্বের যে সমস্ত কোর্সগুলো হয় সেগুলো যারা যারা করেছেন এবং 8 পাসের যোগ্যতায় সমতুল্য যে সমস্ত কোর্সগুলো সেগুলো যারা করেছেন, অর্থাৎ আইটিআই টাইপের, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পোস্টটার জন্য। 5400 থেকে 18600 এবং গ্রেড পে এখানে 1800 টাকা। জুনিয়র ড্রাইভারও এরকম সেম আছে, লিফটম্যানও সেম, তারপর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান সেম, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবারে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে পারবেন অনলাইনে, ওয়েবসাইট হচ্ছে rbu.ac.in, অথবা আপনারা এখানে যেতে পারবেন rbu.recruitment.net, এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেছে 15 ফেব্রুয়ারি থেকে দুপুর 10টা থেকে সকাল 10টা থেকে, এবং আবেদন চলবে 6/3/2020 বিকেল 5টা পর্যন্ত, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন আপনাদের এজ লিমিট, তো এখানে এজ লিমিট যেটা বলা হচ্ছে 1/1/2020 ভিত্তিতে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, SC/ST বা তপশিলীদের জন্য যেরকম ছাড় থাকে সেরকম ছাড় থাকছেই। এবার আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন তো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আপনাদের আমি পেমেন্ট সম্পর্কে একটু বলে দিই, এখানে আমি একটা জিনিস দেখলাম পেমেন্ট একটু বেশিই আছে দেখতে পাচ্ছি, যে গ্রেড 1 যেটা তার জন্য কিন্তু 500 টাকা, আনরিজার্ভদের জন্য OBCদের জন্য 500 টাকা, OBCBদের জন্য 500, SCদের জন্য 250 টাকা, ST দের জন্য 250 টাকা। তারপরে এখানে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে গ্রেড 2 পোস্টের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে 400 টাকা, OBCদের জন্য 400 টাকা, জেনারেলদের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন SCদের জন্য 400, ST দের জন্য 200 টাকা, মানে SC/ST দের জন্য 200 টাকা এবং জেনারেলদের জন্য 400 টাকা। এবার এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে আপনি দেখা গেল দুটো পোস্টের জন্য আবেদন করছেন, গ্রেড 1 এবং গ্রেড 2, সেক্ষেত্রে আপনাকে 900 টাকা কিন্তু দিতে হচ্ছে, এরকম একটু খেয়াল রাখবেন। আর SC দের দিতে হচ্ছে 450 টাকা এবং ST দের জন্য 450 টাকা, এটা একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু একটার বেশি কিন্তু আবেদন করা যাবে, এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে এখানে একটা আপনারা দেখলে বুঝতে পারবেন, সেটা আমি বলেই দিলাম। দুটো পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের 900 টাকা কিন্তু দিতে হচ্ছে। এবারে পরীক্ষা হবে দু রকম পদ্ধতিতে, একটা হচ্ছে Stage 1, Stage 2। প্রথমে হবে রিটেন এক্সামিনেশনস MCQ বেসডে, ফুল মার্ক্স 70, তারপরে হবে ইন্টারভিউ 30 মার্কসের, এরপরে মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে আপনার সিলেকশনস। তো এখান থেকে আপনারা দেখে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবো বন্ধুদের সাথে শেয়ার করতে। এরকম ধরনের সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। বাই বাই। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করবো।